আসছো কোথায়? কোথায় যাচ্ছ? জল দেবে ওরে বাবারে, সবজিতে জল দেবে? ওটা জল নাই তো, ওটা জল নাই দাদা। আসো আসো, তুমি আমার দাদা না? বন্ধুরা, ওদিকে আঁশের মাংস কাটাকুটি হইতে লাগছে, আমরা আজ আঁশের মাংস কষা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে ভীষণ ঠান্ডা, তাই ভাবলাম যে হাঁসের মাংসই আজকে করব। তা হাঁসের মাংসটা কাটাকাটি হচ্ছে, চলুন আমরা রান্নাঘরে সব জোগাড় করি। আর শোনা, আবার কোথায় থুয়ে যাব? চলো আমরা চলে যাই, রান্নাঘরে যাচ্ছি, চলো। দেখেন রসুন বাছতেছিলাম আর কি, সব এই বাটিটা পাঁচটাই ভেঙে দিয়ে গেল, আর রসুন গুলো সব ছিটে ছেটে দিয়ে গেল। পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি, পেঁয়াজ রসুন ছাড়া নিচ্ছি। ঠান্ডার মধ্যে মাকে আর বসতে হবে না, মা ওইদিকে কৃষককে রাখুক। আমি বলেছি দাঁড়াও বাবা আসুক, বাবাকে বলে দেবো। কি বলো, কি বলবে? আমি বলবো কৃষক বাটি ভেঙে দিয়েছে। ওই জন্য তোকে আবার আমাকে দৌড়ে গিয়ে ডেকে হাত ধরে নিয়ে এসেছে, বাবা আমি বাটি ভেঙে দিয়েছি। এটা নৌকা? ও আটাটা জিনিস ধরে আর সেটাকে আটাটা জিনিস বানাই দেয়। আগে থেকে স্যান্ডার হয়ে গেল, বুঝলে? আগে থেকে স্যান্ডার হয়ে গেছে, বাবা বাটি ভেঙে দিয়েছে। যাতে তুই ওকে না বকিস সেইটাই করলো, দেখেছেন? আগে আগে ওর বাবার কাছে স্যান্ডার হয়েছে, যাতে ওকে জানে না বকে। কি বুদ্ধি ছেলের! বড় বড় করে আলু দেবো, আলু দিয়ে আর হাঁসের মাংস কষা করবো আজকে। আচ্ছা, ওই দেখো বৌমার সঙ্গে সব দেখা করতে এসেছি, ঠিক আছে? কি করে রান্না করতে হয়? ভেরি নাইস। যাও, কি করে রান্না করে দেখে দাও তো। দেখো এই বাবুটাকে আমি দেখি তো সব সময়। কি করে রান্না করতে বাবা, দেখি দাও। ও কি দারুন, এই দেখো না, এখান দিয়ে ধোঁয়া বেরোনোর ব্যাপার রয়েছে। রসুন বেটে নি, আদা, সব মশলা আমি আলাদা আলাদা করে বাটবো। জিরে, শুকনো লঙ্কা, ভাবি একটা বেগুন দিয়ে বিরাট বড় হয়েছে। এই যে আর একটাই দাও, এটা পচে গেছে ঠাকুমা। গাদা বেগুন হয়েছে ঠাকুমাসি, বড় বড় বেগুন আছে, দেখি নাই তো? ভালো বড় বড় বেগুন আছে, মাটিতে ঠেকে ছিল বলে এটা তলা একটু কিরম কালো হয়ে গেছে। আগুন ধরে গেছে, আলু কটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে। মাংসটা কাঁচা মশলা দিয়ে মাখাবো সুন্দর করে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, তেজপাতা,
পেঁয়াজ, আদা, রসুন বাদ দিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। সামান্য একটু তেল দেবো, মাংসতে খুব তেল হয়েছে, এই যে এইটুকু তেল। সুন্দর করে মাখা নেব, এই যে সামান্য তেল দিলাম, কড়াইতে চাপালে যা তেল বেরোবে ওই জন্য অল্প তেল দিলাম। কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, রসুন বাটা এটা একটু নেড়ে ছেড়ে নেবো সুন্দর করে। রসুন বাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। এবার মাংস দিয়ে দেখেন কত তেল ধরে গেছে, তেলে একবারে ঢাকা হয়ে গেল মাংসগুলো। এবার আলু কটা দিয়ে দেবো, ভাজা আলু কটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, এই মশলার জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে বেগনি করার জন্য বেসনগুলো রেডি করে দিচ্ছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর কটা কালো জিরে দেবো। বেগনিতে পড়লে মুখে ভালো লাগবে খেতে। এবার এটাকে ভালো করে আমি ফাটাবো। ঢাকাটা খুলে নাড়াচাড়া দেবে, এবার আবারও খুলে নাড়াচাড়া দেবে, আস্তে আস্তে জাল দিয়ে কষাচ্ছি। আস্তে ঝোল হবে না, কষা কষাই খাবে, তাই আস্তে আস্তে জাল দিয়ে সেদ্ধ করছি। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি, সেদ্ধ প্রায় হয়ে গেছে। গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, আমাদের মাংস রান্না হয়ে গেছে। বাবু অপূর্ব টেস্ট, গরম গরম ভাত আর শীতের মধ্যে গরম গরম হাসা মাংস মানে দারুণ। হাঁস দেখুন মাংসে একটু ঝোল নেই, একদম কষি দিয়েছে মা, নতুন আলু চেনটা দারুণ লাগছে খেতে। নতুন আলু দিয়ে পাতি হাঁসের রান্না, একটু ঝোল নেই, পুরো হাঁসের তেলে রান্না হয়েছে, একদম শুকিয়ে দিয়েছে মা ঝোল, দারুণ লাগছে দারুণ। এটা রুটি দিয়ে খেতে দারুণ লাগবে, যদি ভাত দিয়ে খাচ্ছি ভাত দিয়ে তো অসাধারণ লাগছে খেতে। আহ হা হা, শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে, একটু হালকা গ্রেভি থাকলে ভালো লাগতো। তবে এইসব মাংস এরকম ভাবে রান্না করলে বেশি ভালো লাগে। দারুণ স্বাদ, দারুণ।
ডালটাও খুব সুন্দর হয়েছে খাইতে, আর মাংস তো খাইতে লাগছে। কাজল কবে এনে খাইয়ে কেমন হয়েছে, আর বেগুনি বাজতে লাগছে। ঠাকুমা বেগুনে ডাল দিয়ে খাচ্ছ? তোমার ডানাতে কি হয়েছে? একটু কাটকে গেছে, জাল লাগবে না, ওই জন্য আগে খালি বেসন দিয়ে ফুলুরি বানাতো, ওর মধ্যে কালো জিরে দিত, আর ফুলুরি গুলো কি সুন্দর খেতে লাগতো, মুখের মধ্যে দিতাম তো মুখ একবার ভর্তি হয়ে যেত। একটু বন্ধুরা, বেগনিও ভালো হয়েছে খাইতে, আর ডালও খুব সুন্দর হয়েছে। আর আমার নাতি আসেন মাংস কষা দিয়ে খাইলো, কয়তো খুব ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা শীত পড়ছে, ওরে বাবা রে বাবা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।